দেখেন বাংলাদেশের হয়ে ক্রিকেট খেলছে তাই বলে না, অবশ্যই বাংলাদেশের একটা বড় ফ্যান। সময় খারাপ যাচ্ছে আমি বলবো, অবশ্যই যাই করতে যাচ্ছে আমরা, হয়তো বা সেটা আমাদের পরে আসছে না, তার মানে এই না যে আমরা বেটার ক্রিকেট খেলতে পারি না। অনেক অনেক কথা বলবেন কিন্তু আমার কাছে মনে হয় অ্যাজ এ ক্রিকেটার, অ্যাজ এ ফ্যান অফ বাংলাদেশ ক্রিকেট টিম, আমার কাছে মনে হয় এখন আমাদের উচিত সবাইকে ব্যাক করা, স্ট্যান্ড স্টিল থাকে, তাদেরকে সাপোর্ট করা, পজিটিভ ভাইব ক্রিয়েট করা তাদের জন্য, কারণ এখনও আমি বলবো দুইটা গেম এখনও আছে আমাদের কাছে। প্রথমত হচ্ছে দেখেন ছেলে এবং মেয়ে দুজনে কিন্তু আমরা দুটো টিমই কিন্তু বাংলাদেশকে রিপ্রেজেন্ট করি, এখানে লাইম লাইট নেওয়ার মতো আমি কিছু দেখছি না, কারণ আমরা আমাদের অবস্থান থেকে খেলছি, তারা তাদের অবস্থান থেকে, কিন্তু দিন শেষে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছি। আর সব থেকে বড় কথা উনারা স্মুথ শেভিং এর জন্য শুধুমাত্র কুল, নাথিং এলস, ভালো করছেন না, এখন আমরা ভালো করলে অনেক বেশি হাইলাইটেড হবো, এটা আমার কোনোদিনও কাম্য না, কারণ আমরা আমাদের অবস্থান থেকে ছেলেদের এবং মেয়েদের ক্রিকেট যতই বলেন না কেন যে কিন্তু ডিফারেন্স অবশ্যই আছে, তারা তাদের ক্ষেত্র থেকে 100 আমি বলবো যে সর্বোচ্চ দিয়ে চেষ্টা করছে, আমরাও চেষ্টা করছি, কিন্তু অবশ্যই দিন ভালো খারাপ আসতে পারে, আমরা চাই আমাদের ক্রিকেটটা আমাদের মতো করে হাইলাইট করতে, তা এমন না যে তারা খারাপ করছে এখন আমরা ভালো করলে অনেক বেশি হাইলাইটেড হয়ে যাব। বিষয়টা হচ্ছে যেই ভালো করছে তাকে আপনাদেরকে তুলে ধরা উচিত। দেখেন সব থেকে বড় কথা এটা আমি না যে আমি হঠাৎ করে ক্যাপ্টেন্সি পাওয়ার পর থেকে ভালো হচ্ছে, যারা আগেও ছিলেন আমি বলবো তাদের ক্রেডিটটাই বেশি, কারণ তারাই কিন্তু গুছিয়ে নিয়ে আসছিলেন, হয়তো বা তারা রেজাল্ট পাননি আমি রেজাল্ট পেয়েছে, এদিক থেকে আমি বলবো লাকি। বাট অবশ্যই যে সবার ভিতরে থাকে না যে একটা ক্ষুধা থাকে, কারণ আমরা যখন আগে ক্রিকেট খেলতাম অতটা কিন্তু রেগুলার বেসিস ক্রিকেট খেলতাম না, যার জন্য আমরা যখন একটু নিজেদেরকে এগিয়ে নিয়ে আসতাম তখনই হয়তো বা আমরা কোনো সুযোগ পেতাম না ইন্টারন্যাশনাল ম্যাচ খেলার জন্য। সো আমার ক্ষেত্র থেকে বলবো যে 21-এর পর থেকে ওই কোয়ালিফাই করার পর থেকে কিন্তু আমরা বেশি ক্রিকেট খেলছি, সো যত বেশি খেলছি টিমটা অত বেশি আমি বলবো যে এক্সপিরিয়েন্স হচ্ছে এবং তারা জেতার যে একটা আনন্দ সেটা আমরা পাচ্ছি। সো সেই ক্ষেত্র থেকে বলবো যে হ্যাঁ টিমের অবশ্যই উন্নতির জায়গা তো অনেক বেশি আছে, এখন আমরা এখন এই পাকিস্তানের এই ওডিআই ম্যাচগুলো নিয়ে বেশি চিন্তা করতেছি, এবং টিম ওয়াইজ যদি আমরা ভালো ক্রিকেট খেলতে পারবো এটা আমাদের ক্রিকেটের জন্য আরেকটা অ্যাচিভমেন্ট হবে ইনশাল্লাহ। আমার কাছে মনে হয় এটা আমার থেকে সিলেকশন যারা সিলেক্ট করবে ম্যানেজমেন্ট তারা অ্যান্সার করতে পারবে, হ্যাঁ এভাবে বলার মতো না, দেখি উনি অবশ্যই বলুন নিঃসন্দেহে ওয়ান অফ দ্য বেস্ট স্পিনার বাংলাদেশের, এবং সবসময় আমি সেটা কনসিডার করি, ওনাকেই করি এবং আমি নিজেও বলি সবাইও জানে। তো দেখেন একটা টিম কম্বিনেশনের জন্য ওনার জায়গাতে এখন ওনার নট অনলি ওনার জায়গায় আমি বলবো যে ওই স্পেশাল ওই জায়গাটাতে যাকে বেটার মনে হচ্ছে ম্যানেজমেন্টে তাকেই খেলানো হচ্ছে। অবশ্যই দেখেন গত প্র্যাকটিস ম্যাচে উনি খেলেছেন এবং উনি আমার আইডিয়াল, আমি ওনাকে দেখে ক্রিকেট খেলতে আসছে, সোফার ওনার সাথে আমার কন্ট্যাক্ট হয় প্রায় সময়, এবং উনি আমাদের টিমের সাথে থাকুক না থাকুক ওনার একটা পজিটিভ বলবো ভাইব আমাদের টিমের ভিতরে সবসময় থাকে, এবং যেটা স্পেশালি মেনশন করতে হয় টি-20 সিরিজ স্টার্ট হওয়ার আগে তার কাছ থেকে আমি অনেক সুন্দর একটা মেসেজ পেয়েছি, ফুল টিমকে যেন একটা খুব ভালো একটা শুভকামনা তিনি জানিয়েছেন। সোফার হ্যাঁ অবশ্যই দেখুন অনেক সময় উনি বাংলাদেশকে অনেক দিন ধরে সার্ভিস দিয়েছেন এবং বাংলাদেশ উমেন্স ক্রিকেটে তার অনেক বড় অবদান আছে, সেটা আমরা কখনোই ভুলবো না, এবং তার সাথে কিন্তু এমন না যে ক্রিকেট বল তার জন্য তার দরজা অফ আছে, তার জন্য দরজা এখনও ওপেন। সো সে যদি বেটার ক্রিকেট খেলে এবং বেটার ওয়েতে তাকে আবার শো করতে পারে এবং যেটা হচ্ছে আমাদের দরকার সেটাতে যদি আমরা খুঁজে পাই অবশ্যই সে বেস্ট, সো তার জন্য সব কিছু ওপেন আছে, সে আবার কামব্যাক করতে পারবে।